हेल्दी लाइफे आपनादेर सबाइके जानाচ্ছি अनेक अनेक शुभेच्छा। आमी তামান্না চৌধুরী, क्लिनिकल डायटिशियन एंड নিউট্রিশনিস্ট। आज के कथा बोलबो मेयेदेर ओजन नियंत्रणेर किछु समस्या तार समाधान निये। आसले 20तेই ভুঁড়ি এটা যায় না, এই বয়সে কি ভুঁড়ি হতে পারে? তবে হ্যাঁ পারে, যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারেন তাহলে 20 কেন তার চেয়ে কম বয়সেও কিন্তু আপনি ভুঁড়ির প্রবলেমে ভুগবেন। আর সেই জন্যই মেয়েদের ওজন নিয়ন্ত্রণে যে পাঁচটি ভুল করে থাকে, আমাদের মেয়েরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সেই সমস্যাগুলো আমি প্রথমে বলবো আর তারপর দিয়ে যাব একটি একটি করে সমাধান। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মেয়েরা আসলে প্রথমেই যেই ভুলটা করে থাকে একেবারে সকালে নাস্তাটা না খেয়ে বাসা থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ ব্রেকফাস্ট স্কিপ করা। আর দ্বিতীয় যেই ভুলটা করে বাড়িতে ফিরে রাতের বেলায় অনেক বেশি ভারী খাবার খেয়ে ফেলা, অর্থাৎ রাতের বেলায় একটু বেশি মাত্রায় খেয়ে একেবারে ঘুমোতে চলে যাওয়া। তৃতীয় যে ভুলটি সাধারণত মেয়েরা করে থাকে সেটি হচ্ছে বাড়ির খাবার কম খেয়ে বাইরের ফাস্ট ফুড খাওয়া বা বাইরের সময়টা সাধারণত ফাস্ট ফুড বা অন্যান্য জাঙ্ক ফুড ইনটেক করা। আর চতুর্থ ভুলটি করে থাকে মেয়েরা পানি কম খাওয়া অথবা তরল খাবার কম খাওয়া। আর পঞ্চম যে ভুলটি করে থাকে সেটি হচ্ছে রাত জাগা, অর্থাৎ অনেক রাত জেগে পড়াশোনা করা অথবা ডিভাইসের সাথে থাকা এবং রাত জাগা। সো এই পাঁচটি কমন প্রবলেমে কিন্তু আমাদের ওজন বেড়ে যাওয়া অথবা আমি বলবো যে এই পাঁচটি কারণে কিন্তু ভুঁড়িও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মেয়েদের ক্ষেত্রে। তাই এই পাঁচটি সমস্যা সমাধানের উপায়গুলোও আমি বলে দিচ্ছি। প্রথমটি হচ্ছে ব্রেকফাস্ট করা, কারণ একটা হেলদি ব্রেকফাস্টই কিন্তু আপনার বিপাক ক্রিয়াকে অনেক সক্রিয় এবং সচল করবে, সেই সাথে আপনার সারাদিনের খাবারের ক্যালোরি ইনটেককে নিয়ন্ত্রণ করবে। তাই সকালে অবশ্যই একটি ভালো ব্রেকফাস্ট বাড়ি থেকে করে বের হতে হবে। সেই ক্ষেত্রে আপনি রুটি, সবজি, ডিম অথবা ওটস, দুধ, ডিম এই জাতীয় যে কোনো খাবার যেটাতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট থাকবে সেই খাবারগুলো আপনার ব্রেকফাস্ট হিসেবে খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রাতে বাসায় ফিরে অতিরিক্ত খেয়ে একেবারে সরাসরি বিছানায় চলে যাওয়া। মনে রাখবেন যে রাতের খাবার আপনি যত ভারী খাবেন তত বেশি ভুঁড়ি বেড়ে যাওয়া এবং ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হলে আপনাকে অবশ্যই রাত ৮টা সাড়ে ৮টার মধ্যে আপনার ডিনারটি শেষ করতে হবে এবং সেটি হবে পরিমিত পরিমাণে, অর্থাৎ যেখানে কার্বোহাইড্রেট থাকবে একটু কম, প্রোটিন থাকবে বেশি এবং ফ্যাট হচ্ছে পরিমিত পরিমাণে থাকবে। এবং তখনই কিন্তু আপনি আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এবং খেয়ে যদি আপনি শুয়ে না পড়েন, অর্থাৎ সাড়ে ৮টা ৮টার সময় যদি ডিনার করেন, সেই ক্ষেত্রে 10টা সাড়ে 10টায় ঘুমাতে গেলে কিন্তু আপনার ভুঁড়ি বাড়ার সম্ভাবনাটা অনেক কমে যাবে। 3 নম্বর যে সমস্যাটি বলেছিলাম, অর্থাৎ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো বেশি খাওয়া। সাধারণত মেয়েরা প্রথমে যে সকালে ব্রেকফাস্টটা না করে বের হয়, যার ফলে এই সমস্যাটা তাদের পড়তে হয়। দেখা যায় যে বাইরের যে কোনো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড আপনি যদি 30 দিনের মধ্যে 20-22 দিনও খেয়ে থাকেন তাহলেও কিন্তু ওজন বেড়ে যাওয়া বা ভুঁড়ি বাড়ার সম্ভাবনা থাকে। কেননা এই জাঙ্ক ফুডগুলো থেকে আসলে ট্রান্সফ্যাট আমাদের শরীরে আসে এবং অতিরিক্ত ক্যালোরি চলে আসে, যা আমাদের শরীরের ওজন বাড়ানোর ক্ষেত্রে অনেকটাই দায়ী। তাই মেয়েদেরকে আমি বলবো যে আসলে একটু হ্যান্ডি খাবার, লাইট স্ন্যাক যেমন ফ্রুটস, সিজনাল ফ্রুটস, বিস্কিটস, নাটস, অর্থাৎ যেগুলো আমরা বাড়ি থেকে ক্যারি করতে পারি সেগুলো যদি আমরা ক্যারি করে বাইরে নিয়ে যেতে পারি এবং স্ন্যাক খাবারগুলো বা বাইরের ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডগুলো থেকে বিরত থাকতে পারি, তাহলে কিন্তু অবশ্যই মেয়েরা তাদের ওজন এবং ভুঁড়ি দুটোই নিয়ন্ত্রণে রাখতে পারবে। আমাদের 4th যে প্রবলেমটা ছিল তার সলিউশনটা হচ্ছে সাদা বিশুদ্ধ পানি পান করা। মেয়েরা একটা খুব কমন প্রবলেমে থাকে, সেটি হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এবং ইনফেকশনের কারণে অনেক সময় দেখা যায় মেয়েদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। সেই সাথে পানি কম খাওয়ার ফলে কিন্তু মেয়েদের মেটাবলিজম অনেক স্লো হয়ে যায়। তাই আপনাকে অবশ্যই পানির বোতল ক্যারি করতে হবে এবং সাদা ফ্রেশ পানির পাশাপাশি সিজনাল ফ্রুট জুস, ডাবের পানি এগুলো অবশ্যই মেয়েদেরকে খেতে হবে। সেই এই তরলগুলো কিন্তু শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণে নয়, মেয়েদের স্কিন এবং ত্বকের যত্নও কিন্তু অনেকটা সহায়ক হয়ে থাকে। আমাদের 5th যে প্রবলেমটা আমরা বলেছিলাম, অর্থাৎ রাত জাগা বা ডিভাইসে থাকা, এটি আসলে খুব কমন প্রবলেম। আজকালকার যে কোনো বয়সের মেয়েদেরই দেখা যায় যে রাত জেগে মোবাইল চালানো বা টেলিভিশন দেখা বা ডিভাইসের সাথে থাকা, ল্যাপটপ, কম্পিউটার, এটা করলে যেটা হয় তাদের ঘুম অনেকটা কম হয়। আর মনে রাখবেন কম ঘুম কিন্তু ওজন বাড়া বা ভুঁড়ি বাড়ার জন্য অনেকটাই রেসপন্সিবল। তাই আপনি চেষ্টা করবেন যথাযথভাবে আপনার সারাদিনের রুটিনটাকে ঠিক করে রাতের খাবার ৮টা সাড়ে ৮টা যেটা বলেছিলাম খেয়ে 10:30টার মধ্যে অবশ্যই ঘুমোতে যেতে হবে। সেটা আপনি যদি সেই ক্ষেত্রে তাড়াতাড়ি ঘুমোতে যান তাহলে আপনার দৈনিক 8 ঘন্টা ঘুম কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে, আপনাকে সুস্থ রাখবে এবং আপনাকে অনেক সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করবে, যা আপনার স্কিনের জন্য এবং ওজন নিয়ন্ত্রণের জন্য অনেকটাই জরুরি। কেননা রাতে ভালো ঘুম হলেই কিন্তু পরদিন আপনি খুব ভালো মতো ব্রেকফাস্ট করতে পারবেন এবং আমার বলা যতগুলো সলিউশন আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করতে পারবেন। তাই এই 5টা সমস্যা সমাধানের জন্য এই 5টি কাজ অবশ্যই করবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডু সাবস্ক্রাইব 94.4 জাগো FM।